আব্দুল কুদ্দুসকে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নাটোর এক আসনের নৌকার মনোনয়ন দেওয়ার দাবিতে এক একটা ঘোষণা করেছেন তার নারী কর্মীরা আব্দুল কুদ্দুস বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দয়রামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী সোমবার বাগাতিপাড়া উপজেলা চত্বর থেকে বিএনপি জামাতের অগ্নিসন্ত্রাস বিরোধী ও অবৈধ তত্ত্বাবধায়ক সরকারের দাবির প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে তেরাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিলে স্বতস্থ নারী কর্মীর উপস্থিতি দেখা যায় সমাবেশে আগত নারী কর্মীরা আব্দুল কুদ্দুসকেই মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে একাত্তা ঘোষণা করেন তাদের দাবি আব্দুল কুদ্দুস নারী বান্ধব নেতা তিনি সাংসদ নির্বাচিত হলে নারীদের জন্য ইপিজেড গার্মেন্টস সহ বিভিন্ন প্রতিষ্ঠান করবেন এজন্য তার সকল সমাবেশ সার্থক করতে স্বতস্ত নারী ঘর থেকে রাজপথে নেমে আসছেন লালপুর বাগাতিপাড়ার নারীরা এর আগে কোনো প্রার্থীর জন্য এভাবে মাঠে নামেননি এ বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্যই বিবেচনা করে আব্দুল কুদ্দুসকেই নৌকার মনোনয়ন দিবেন